আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমাকে যারা শুনছেন সবাইকে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন ফাজিল মাদ্রাসা, কামারখন শেয়ারগঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ছুটি শেষ। কি অর্থে ছুটি শেষ? যে তোমরা জানো সবাই যে আমাদের অনলাইন স্কুল ঈদের পূর্ব থেকে এক সপ্তাহের ছুটি ছিল। আমরা আবার বিগত এক তারিখ থেকে শুরু করেছি। তোমরা নিশ্চয়ই আবারও আমাদের ক্লাসগুলোতে জয়েন করেছ। তোমরা নিশ্চয়ই সংসদ টেলিভিশন, কিশোর বাতায়ন পেজগুলোতে নিয়মিত থাকছ এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো উপভোগ করছ। বন্ধুরা, আমি শুরু করতে যাচ্ছি আজকে তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি এবং এটি আমার ইতিপূর্বে যে অধ্যায়টি পড়িয়েছি তোমাদের মধ্যে বা তোমাদের মধ্যে নিয়ে এসেছি আমি, সেটি ছিল গতির অধ্যায় এবং সেটি ছিল অধ্যায় দুই। সেটি শেষ হয়েছে ইতিমধ্যে, তোমরা নিশ্চয়ই আমার সাথে ছিলে। আজ তোমাদের সাথে ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে উপস্থিত হয়েছি এবং শুরু করব। শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কি না। এবং বন্ধুরা, তুমি যাতে তোমাদের বন্ধুবান্ধবরা আমার এই ক্লাসটি উপভোগ করতে পারে সেই জন্য তোমরা অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের পেজে, এবং আশা করি তোমাদের বন্ধুরা সহ তোমরা আমার এই ক্লাসটি আজকে সুন্দরভাবে উপভোগ করবে। তো আমি একটু দেখে নেই যে আসলে আমি ঠিক আছি কি না, আমার সাউন্ড, ক্যামেরা সব ঠিক আছে কি না আমি একটু দেখে নেই। তোমরা একটু দেখো যে সব ঠিক আছে কি না, যদি ঠিক থাকে তাহলে আমরা আশা করি শুরু করতে পারব। বন্ধুরা, তো সব ঠিক আছে কিনা আমি একটু দেখে নেই ভালোভাবে। তোমরা একটু দেখে নাও যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। এবং হ্যাঁ, আশা করি সব ঠিক আছে, তোমরা আমার সাথেই থাকো। এবং বন্ধুরা, তোমরা অবশ্যই ইতিমধ্যে খাতা কলম নিয়ে বসে গেছ, বসে যে থাকলে আমি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, তো আমি যা বলছিলাম গত ক্লাসে বা সর্বশেষ যে ক্লাসটি আমি তোমাদের মধ্যে নিয়ে উপস্থিত হয়েছিলাম সেটি ছিল গতির অধ্যায়ের অধ্যায় দুইয়ের। আজ আমি তোমাদের মধ্যে এসেছি তৃতীয় অধ্যায়ের বল অংশটি নিয়ে। আজকে যে ক্লাসটি তোমাদের মধ্যে আমি উপস্থাপন করব সেই ক্লাসটি মূলত আমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক বিষয়টি বেশি প্রাধান্য পাবে এবং সেই অনুযায়ী তোমরা আশা করছি যে ওকে সব ঠিক আছে। তো বল অংশটি নিয়ে আলোচনা করব। তো আলোচনায় আমি আজকে যেটি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেটি হচ্ছে যে জ্ঞান এবং অনুধাবনমূলক অংশটি, সেটি নিয়ে আমি শুরু করব। আচ্ছা বন্ধুরা, আমি শুরু করতে যাচ্ছি বল কি। আমি যদি বলি বল কি, তাহলে খুব সহজ অর্থেই সুন্দরভাবে তোমরা বুঝো যে কাউকে ধাক্কা দেওয়া বা কোনো বস্তুর উপর এভাবে ধাক্কা দেওয়া বা একটা বস্তু আরেকটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই বিষয়গুলোকে তোমরা বল বলে অভিহিত করবে খুব সহজভাবে। আসলে বিষয়টি সেরকমই। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বলটা আসলে কি, ধরো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটি
সামনের দিকে চলতে পারে, এদিকে যেতে পারে। কিভাবে যেতে পারে? এই বস্তুটি এখন কি অবস্থায় আছে? তোমরা বলবো যে স্থির অবস্থায় রয়েছে, তাই তো? বস্তুটি কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তাহলে এই বস্তুটি যদি এই জায়গা থেকে আমি যদি সরাইতে চাই, স্বাভাবিকভাবেই তোমরা বলবে যে স্যার এটার উপর বল প্রয়োগ করেন, ধাক্কা দেন, এটার উপর বল প্রয়োগ করেন বা ধাক্কা দেন, এই তো? তাহলে ঠিক আছে, বল প্রয়োগ করবো বা ধাক্কা দিব, তাহলে এই বলটা কি? এই বল কি? আমার প্রশ্ন কিন্তু এটা যে ঠিক আছে আমি বল প্রয়োগ করব, তো বল কি সেই বিষয়টা যদি আমি বুঝতে চাই, তাহলে আমি এটা এভাবে বলতে পারি না। দেখো তো বন্ধুরা, যে এই বস্তুটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। অথবা আমি যদি আরেকটা চিন্তা করি, যে একটা সাইকেলের চাকা যদি এরকম চিন্তা করি আমরা, যে একটা সাইকেলের চাকা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। এখন ধরো এই বস্তুটি স্থির অবস্থায় আছে আর এই বস্তুটি ঘূর্ণায়মান অবস্থায় আছে। ধরো আমি এভাবে ধরে নিলাম যে এটি ঘূর্ণায়মান অবস্থায় আছে, তাই তো? তাহলে এই বস্তুটিকে স্থানের পরিবর্তন ঘটাবো, অথবা এই বস্তুটি বা এই চাকাটি ঘূর্ণনরত অবস্থায় আছে, এটিকে থামাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটি থামাবো অথবা এটিকে গতিশীল করব। এটিকে স্থির অবস্থায় নিয়ে আসবো, এটাকে গতিশীল করব। তাহলে এই গতিশীল করার জন্য এর উপর একটা কিছু প্রয়োগ করতে হচ্ছে, একটা কিছু দিতে হচ্ছে, সেটাকে আমরা বল বলবো। অর্থাৎ এইভাবে বলা যায় কিনা, যা স্থির বস্তুকে গতিশীল করে, যা স্থির বস্তুকে, বস্তুটি কী অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, এটা কী কী করবে? গতিশীল করবে, অর্থাৎ এই অবস্থায় চলে আসবে, এখানে চলে আসবে। অথবা এই গতিশীল বস্তুটি কী অবস্থায় আসবে? একদম স্থির অবস্থায় আসবে, অর্থাৎ সে কী হয়ে যাবে? স্থির হয়ে যাবে। তাহলে স্থির বস্তুকে গতিশীল করা অথবা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনার জন্য যেটি কাজ করে তার নামই হচ্ছে বল। আচ্ছা ঠিক আছে, বল ধরে নিলাম, কিন্তু এও তো হতে পারে। যেমন ধরো একটা ট্রেন স্থির অবস্থায় আছে, আমি কিন্তু এটাকে বললাম যে এটা কি হচ্ছে? স্থির অবস্থান থেকে গতিশীল হয়েছে, সেটাকে আমি যার কারণে হচ্ছে তাকে বল বলছি। কিন্তু এটা এরকমও তো হতে পারে যে একটা ট্রেন আছে, সে ট্রেনটা স্থির অবস্থায় আছে, তুমি ধাক্কা দিচ্ছ বা বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটি কি হলো না বা ট্রেনটি কি হলো না? গতিশীল হলো না। এটা সম্ভব না, একটা ট্রেনকে ধাক্কা দিয়ে তোমার পক্ষে সরানো হয়তো সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে সেটা কি বল না? তুমি যেটা প্রয়োগ করলে সেটা কি বল না? অথবা ট্রেন গতিশীল হয়েছে, এখন তুমি ধরে টান দিলে যে ট্রেনকে থামাও, ট্রেন থামাও, আসলে কি তোমার একা টান দিয়ে বা ধরে বা বল প্রয়োগ করে সে ট্রেনটি কি থামানো সম্ভব? অবশ্যই না। তাহলে সেই ক্ষেত্রে সেটা কি আমার বল হবে না? হ্যাঁ হবে। পদার্থবিজ্ঞানের ভাষায় তাহলে বলের সংজ্ঞাটা আমি এভাবে দিতে চাই যে বন্ধুরা, তোমরা সুযোগ থাকলে একটু লিখে নিতে পারো আমার সাথে। আমি যদি লিখতে যাই সবগুলো বিষয়, তাহলে হয়তো তোমার ধরো তোমার দ্বারা হয়তো সম্পূর্ণ ক্লাসগুলো কভার করা সম্ভব হবে না। এই জন্য আমার বলার সাথে সাথে তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। কি? যা স্থির বস্তুকে গতিশীল করে, এই বস্তুটি কি হচ্ছে? গতিশীল করে বা করতে চায়, বা করতে চায়, এই শব্দটা লিখে দাও, তাহলে স্ট্যান্ডার্ড সংজ্ঞা হয়ে যাবে। কি? যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা কি করবে? স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা আনতে চায়, দুটোই হতে পারে, আনে বা আনতে চায়, তাকে আমরা কি বলবো? বল বলবো। ক্লিয়ার বন্ধুরা? তাহলে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা আনতে চায়, তাকে আমরা কি বলবো? বল বলবো। ক্লিয়ার বন্ধুরা? তো যাই হোক, আশা করি তোমরা লিখে নিয়েছো। তো বলের সংজ্ঞাটি এখানে শেষ। তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে যে এই বলকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, অনেক ভাগে ভাগ করা যেতে পারে এটাকে। তোমাদের যে বইয়ের যে সিলেবাসের অংশটুকু রয়েছে, যে অংশটুকু রয়েছে, সেটি আমি তোমাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আমি আজকে বল সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বলের সাথে সম্পর্কিত সংজ্ঞা এবং জ্ঞান বা অনুধাবনমূলক যেগুলো রয়েছে সেগুলো আমি একটু চেষ্টা করব তোমাদের মধ্যে আনার জন্য। তাহলে বলকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। কি? একটি বল বলকে বলবো আমরা স্পর্শ বল, অন্য অন্যটি কি বলবো? অস্পর্শ বল। বুঝতেই পারছ, স্পর্শ হলে আরেকটি কী হবে? অস্পর্শ। তাহলে স্পর্শ বল কি?
যে তুমি তোমার বন্ধুকে কী করলা, ধাক্কা দিলা, তাহলে বন্ধুর গায়ের সাথে তোমার হাতটি কি লাগিয়ে দিলে, স্পর্শ করলে, এই জন্য এই বলটি কি বলবো আমরা, স্পর্শ বল। অথবা তুমি ধরো দেখে থাকবে তোমরা যে ক্রেন দ্বারা কোনো বস্তুকে টেনে উপরে তোলা হয়, তাহলে ক্রেনের সাথে ওই বস্তুটির কী হচ্ছে, একটা স্পর্শ হচ্ছে, এই জন্য এটাকে বলবো আমরা স্পর্শ বল। তো এরকম অনেক স্পর্শ বলের উদাহরণ তোমরা পাবে। তো আমি আমার ক্লাসের শেষে কিন্তু কিছু বাড়ি কাজ দিব, অবশ্যই তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, এবং সেটি বাড়ির যে বাড়ি কাজটি দিব নিশ্চয়ই আমি নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো যে তোমরা করেছো কি না, আমাকে অবশ্যই ফিডব্যাক দিবে। দ্বিতীয়ত হচ্ছে অস্পর্শ বল। তাহলে আমি প্রথমটি কি বললাম, স্পর্শ বল। আমি বলকে আমি কটা ভাগে ভাগ করার চেষ্টা করলাম, দুটি ভাগে, একটা হলো স্পর্শ বল, স্পর্শ স্পর্শ স্পর্শ, এটা দন্তস হবে স্পর্শ বল, আর অন্যটি হচ্ছে অস্পর্শ বল, অস্পর্শ বল। তাহলে স্পর্শ বলের বেলায় আমি কি বললাম, স্পর্শ বলে বলে আমি কি বললাম, স্পর্শ, আর আমরা স্পর্শ স্পর্শ তালাবশ্য, স্পর্শ বল অস্পর্শ বল। তাহলে স্পর্শ বলটি শেষ হয়ে গেল যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর কী হবে, স্পর্শ হবে, ছোঁয়া লাগবে, এই অবস্থায় যে বল হবে সেটাকে বলবো আমরা স্পর্শ বল। আর অস্পর্শ বল কি বলতে পারো তোমরা দেখো তো, অস্পর্শ বল অর্থাৎ স্পর্শ ছাড়াই যে বল প্রয়োগ হয় সেটাকে বলবো আমরা অস্পর্শ বল। কী হতে পারে, যেমন ধরো তুমি চুম্বক, নিশ্চয় চুম্বক দিয়ে তোমরা কী করেছো, কোনো না কোনো সময় খেলা করেছো বা দেখেছো যে একটা চুম্বক আরেকটা চুম্বকের যখন তুমি কী করো, কাছাকাছি আনো, স্পর্শ করার প্রয়োজন নাই, তখন কিন্তু বোঝা যায় যে কী হচ্ছে, যে হয় আকর্ষণ করছে টেনে কাছাকাছি নিয়ে আসছে, অথবা দূরে যাচ্ছে। যদি বিকর্ষণ করে, আমরা জানি যে সমমেরু চুম্বকের কী করে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে কী করে, আকর্ষণ করে। তাহলে যদি আকর্ষণের বেলা হয় তাহলে কী হয়, দেখা যায় কি অদৃশ্য একটা কিছু এই দুটো বস্তুকে বা দুটি চুম্বককে কাছাকাছি টেনে নিয়ে আসছে, অদৃশ্য একটা কিছু। তাহলে এখানে কিন্তু স্পর্শ হয়নি, কিন্তু এখানে একটা বল অনুভব হচ্ছে, বস্তু দুটিকে কাছাকাছি আনার চেষ্টা করছে, অথবা দুটি বস্তুকে কী করছে, বিকর্ষণ করছে, ধাক্কা দিয়ে দূরে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে, একটা বল কাজ করছে, যেটিকে বলবো আমরা অস্পর্শ বল। অস্পর্শ বল এরকম আরও উদাহরণ রয়েছে, যেমন ধরো মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি, যে এই আমরা জানি যে মহাবিশ্বে কী রয়েছে, এই মহাবিশ্বে রয়েছে কি অনেক বস্তু, আধান বস্তু রয়েছে, তাই না? তো আমরা যদি সব বস্তুর কথা চিন্তা না করে আমি যদি মনে করি যে বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে, হ্যাঁ, যেমন আমি রয়েছি, যেমন কলম রয়েছে, বই রয়েছে, বোর্ড রয়েছে, ফ্যান রয়েছে, সব কিছুকে বলতেছি আমরা এই মহাবিশ্বের অভ্যন্তরে বস্তু। তো এই মহাবিশ্বের একটি বস্তুকে আরেকটা বস্তু কী করে, পরস্পর আকর্ষণ করে, একটি বস্তু আরেকটা বস্তুকে কী করছে, আকর্ষণ করছে পরস্পর, ঠিক আছে? তো এই আকর্ষণ বলকে বলা হবে মহাকর্ষ বল। কিন্তু বস্তু দুটি কিন্তু পরস্পর দূর থেকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটা একটি কলম, এই কলম থেকে আমি দূরে আছি, অর্থাৎ আমার এবং এই বস্তুর মধ্যে, অর্থাৎ এই কলম এবং আমার মধ্যে কী রয়েছে, একটি আকর্ষণ রয়েছে, অথবা এই দুটি বস্তুর মধ্যে কী রয়েছে, আকর্ষণ রয়েছে, অথবা তুমি আমি দাঁড়িয়ে আছি, তোমার আমার মধ্যে কী রয়েছে, একটি আকর্ষণ রয়েছে, এই বলটি কী বলতেছি আমরা মহাকর্ষ বল। এইটি তোমাদের এই বিষয়ে তোমাদের বেশ ভালো কিছু, অর্থাৎ উদ্দীপকে স্ট্রিমে অনেক সময় এই ধরনের কিছু প্রশ্ন থাকে, সেই জন্যে আমি এটি আরেকটু বিস্তারিত গাণিতিক সহ নিশ্চয়ই আমি পরের ক্লাসে নিয়ে আসবো মহাকর্ষ বল সম্পর্কিত। তবে এটুকু জেনে রাখো যে মহাকর্ষ বলকে আমি কি বলছি, অস্পর্শ বল বলছি। এছাড়া তোমার মনে করো যে আমরা জানি যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, একটা জানো নিউক্লিয়াস, প্রত্যেকটা পরমাণুর ভিতরে আছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে কী থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, তোমরা এটা জানো। এই প্রোটন নিউট্রন দুটো মিলেকে বলি আমরা নিউক্লিয়ন সংখ্যা বা নিউক্লিয়াস বলছি এটাকে। তাহলে এই নিউক্লিয়াসের চারদিকে কী থাকে, আমরা জানি যে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থা থাকে, তাই তো? এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কী থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এই ঘূর্ণায়মান অবস্থায় যখন থাকে তখন এই নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের যে ঘূর্ণায়মান অবস্থাটা সেটা কিন্তু স্পর্শের সাহায্যে না, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এটি ঘুরতে থাকে। তাহলে এই নিউক্লিয়াসের সাথে এই এই কী বলে ইলেকট্রনের যে আকর্ষণ বল রয়েছে সেটাকে বলবো আমরা অস্পর্শ বল। এরকম অস্পর্শ বলের অনেক সংজ্ঞা আছে, তোমরা পরবর্তী ক্লাসে বা উপরের ক্লাসে গেলে হয়তো আরও ভালো জানতে পারবে। তো এটি হচ্ছে মোটামুটিভাবে অস্পর্শ বল। নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছ, তাহলে স্পর্শ বল এবং অস্পর্শ বলের আমি কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম এবং সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, এরপরে আরও কিছু বল রয়েছে, এই ধরনের অনেক বল রয়েছে তোমাদের, তোমাদের হয়তো তোমার পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আরও ভালো জানতে পারবে।
উপরে ক্লাসে গেলে একাদশ শ্রেণীতে গেলে আরও ভালো জানতে পারবে এই সম্পর্কিত এবং গাণিতিক টার্ম সহ জানতে পারবে। তো এরপরে আরও কিছু বল রয়েছে, যেমন পৃথিবীতে যত বল রয়েছে সেই বলগুলোকে বিজ্ঞানীরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মৌলিক বল, এবং এই মৌলিক বলগুলোকে আরও কত অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বই আছে চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমি কি বললাম যে মৌলিক বল বলতে একটি বল রয়েছে যেটি অন্য কোনো বলের উপর নির্ভর করে না। তোমরা মৌলিক শব্দের সাথে ভালো পরিচিত আছে তোমাদের। তো মৌলিক বলটি কি, এইটিকে আবার আমরা চারটি ভাগে ভাগ করব। প্রথম যে ভাগটি রয়েছে সেটিকে বলবো আমরা তড়িৎ চুম্বক বল। আমরা একটু লিখে নিই খাতায়, তোমরা একটু বন্ধুরা লিখে নাও, তড়িৎ চুম্বক বল। এটি কি, আমি জাস্ট তোমাদের এগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো, তাতে তোমাদের মনে থাকে বিষয়টি। হ্যাঁ, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবো উদাহরণগুলো, এবং তোমাদের বইয়ে আছে এগুলো, ভালো করে রিডিং পড়লে একদম লাইন টু লাইন যদি পড়ো তাহলে হয়তো এই বিষয়গুলো পেয়ে যাবে। তাহলে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে মৌলিক বল। মৌলিক বলকে আমি কয়েকটি ভাগে ভাগ করব, তার মধ্যে একটি হচ্ছে তড়িৎ চুম্বক বল, অন্যটি আচ্ছা আমি একে একে আসি। তড়িৎ চুম্বক বলটা কি, তড়িৎ চুম্বক বলটা হচ্ছে খুব সহজ উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে ধরো তুমি চিরুনি দিয়ে কী করো, মাথাটা আঁচড়িয়ে নাও। আমি এখানে ক্লাসের আগে চিরুনি দিয়ে কী করেছি, মাথাটি আঁচড়িয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো কতগুলো টুকরোকে, যদি কাগজের টুকরোকে কী করো ওই চিরুনি দ্বারা স্পর্শ করো, তাহলে দেখা যাবে কি চিরুনিতে কাগজের টুকরোগুলো এসে লেগে যাচ্ছে। জাস্ট এইটাকেই বলবো আমরা তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বক বল বলা হয়। অথবা তুমি আরও বলা যেতে পারে, যেমন ধরো তুমি একটা পানির ট্যাপ যদি তুমি ছেড়ে দাও, অর্থাৎ আমি যদি পানি যখন পড়ে, তোমরা খেয়াল করে দেখছো যে এরকম ট্যাপ দিয়ে যখন পানি পড়বে, ট্যাপ দিয়ে যখন আমরা পানি ছেড়ে দিই, পানিটা হালকা হালকা করে ছাড়তে হবে। পানি যখন ছাড়বে তখন ঠিক অনুরূপভাবে মাথার চুল আঁচড়িয়ে তুমি যদি এখানে চিরুনিটাকে তুমি ধরো, তোমার চিরুনিটাকে তুমি ধরো, তাহলে দেখা যাবে যে এই চিরুনি যে ধরেছ এর জন্য যেহেতু এখানে কী হয়েছে এক ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হয়েছে, তাহলে দেখা যাবে পানিটা কী হবে এই চিরুনির দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই দিকে বেঁকে চলে আসছে। এইখানে যে বলের সৃষ্টি হয়েছে এটাকে বলবো আমরা এক কথায় তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বক বল। মোটামুটি এইটুকু, তোমরা আর একটু বইটা ভালো করে রিডিং করে নেবে, নিশ্চয়ই এখান থেকে আরও ভালো কিছু পেয়ে যাবে। তারপরে রয়েছে, এটি হলো এক নম্বরে দিয়েছি, দুই নম্বরে আমি যেটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল একটু আগেই এটি নিয়ে আলোচনা করেছি যে মহাকর্ষ বলটি হচ্ছে এক ধরনের মৌলিক বল, যেটি কি মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করাটা, প্রত্যেকটা বস্তু একে অপরের সাথে যে আকর্ষণ করাটা, সেটাকে বলছি আমি মহাকর্ষ বল। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দুর্বল, ভালো করে দেখো এই বিষয়টি অন্যান্যগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ দুর্বল এবং সবল দুটি বল রয়েছে, এই দুটি বল নিয়ে পরীক্ষায় প্রশ্নটা একটু বেশি হয়। এটিকে বলবো আমরা দুর্বল নিউক্লিয় বল। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে দুর্বল নিউক্লিয় বল, এখানে তো যেহেতু স্যার বলছেন দুর্বল, তার মানে এটা বুঝতে পারছো যে এটি বলটি কি অনেক কম মানের, ছোট মানের একটি বল হবে। হ্যাঁ, অনেক ছোট মানের একটি বল, এটি ঠিক আছে, কিন্তু আমরা একটু আগে যে মহাকর্ষ বল পড়লাম, এই মহাকর্ষ বলের চেয়ে এটা কিন্তু বড়। আচ্ছা, মহাকর্ষ বলটা যদি এটা চেয়ে বড় হয় আবার, তাহলে এটি দুর্বল হলো কেন? দুর্বল এই অর্থে এই যে এখানে যে তড়িৎ চুম্বক বল বলেছি, তড়িৎ চুম্বক বল সেটির চেয়ে ছোট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল নিউক্লিয় বলটা একটু ছোট, আর মহাকর্ষ বল থেকে কি এটি বড়। ক্লিয়ার? আবার বলি, তড়িৎ চুম্বক বল থেকে এটি ছোট আর মহাকর্ষ বল থেকে এটি বড়, এই জন্য এটাকে বলতেছি আমি দুর্বল নিউক্লিয় বল। এটি আমি কি দ্বারা উদাহরণ দিব তোমাদের, যে একটু আগেই আমরা দেখেছি যে ইলেকট্রন সমূহ কী করে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এটা আমরা দেখেছি। আবার এইটাও জানি যে আমাদের যে মৌলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু মৌল রয়েছে তেজস্ক্রিয় মৌল, আমরা জানি। তেজস্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য কী, তেজস্ক্রিয় মৌল কী করে স্বতঃস্ফূর্তভাবে সে কী করে আলফা বিটা এবং গামা রশ্মি বের করে দেয়, এবং আস্তে আস্তে সে কী হয় ক্ষয় হয়। এটা তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে, অর্থাৎ 11-12 চ্যাপ্টারতে তোমরা এটা আরও ভালো পড়বে, বিস্তারিত পড়বে তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কিত বিষয়ে। তো
কি হচ্ছে তাহলে? আমি যেটা বলতে চাচ্ছি যে দুর্বল নিউক্লিয় বলের উদাহরণে আসতে চাচ্ছি, যে দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয়ে যায়, অর্থাৎ বিটা কণা যেটা বের হয়ে যায়, যে কারণে এই বিটা কণাটা বের হয়ে যায়। আবার বলি যে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে যে বিটা কণাটা বের হয়ে যায়, বিটা কণা যে পথে বের হয়ে যায় এটাকে বলি আমরা বিটা রশ্মি। এই বিটা রশ্মি যে বের হয়ে যায়, যে কারণে বিটা রশ্মিটা বের হয়ে যায়, তার নামই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই বিটা রশ্মিকে আমরা ইলেকট্রন দ্বারা চিন্তা করতে পারি, যে ইলেকট্রনগুলো বের হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? দুর্বল নিউক্লিয় বল। তারপরে রয়েছে যেটি, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সেটি কি? সবল মানে কি অত্যন্ত শক্তিশালী, তাই মনে হচ্ছে না? হ্যাঁ, আসলে সবল নিউক্লিয় বলটা এই অর্থে আমরা বড় বলছি যে তড়িৎচুম্বক বল থেকে বলেছিলাম এটি ছোট, আর এটি কি বলবো আমি, তড়িৎচুম্বক বল থেকে 100 গুণ বড়। 100 গুণ বড় তড়িৎচুম্বক বল থেকে আবার আমি কি বলবো? সবল নিউক্লিয় বল 100 গুণ বড়। তাহলে এটি বুঝতেই পারছো এটি অনেক বড়। তাহলে এইটির উদাহরণটা আমি কিভাবে চিন্তা করতে পারি? এটির উদাহরণটা আমরা জানি যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। তোমরা জানো যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, আমি একটু আগে দেখেছি যে এটা যদি নিউক্লিয়াস হয়, আমরা জানি নিউক্লিয়াসকে কি থাকে, কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এই প্রোটন এবং নিউট্রন একে অপরের সাথে একটা আকর্ষণ বল দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে। প্রোটন এবং নিউট্রন, এটি তোমরা উচ্চ মাধ্যমিকের প্রথম পত্রে পাবে, বিস্তারিত পাবে সবল নিউক্লিয় বল সম্পর্কিত। তো ওইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রোটন এবং নিউট্রন দুটোকে একসাথে করলে কি পাওয়া যায়? নিউক্লিয়াস পাওয়া যায়। তো তুমি যদি বলো যে স্যার তাহলে আমি কতগুলো প্রোটন ধরে নিয়ে আসলাম, কতগুলো নিউট্রন ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে একসাথে দিয়ে দিলাম, তাহলে কি নিউক্লিয়াস হয়ে যাবে? না, বিষয়টি সেরকম না। বিষয়টি যে বাজারে যদি খোলা আকারে পাওয়া যায় প্রোটন নিউট্রন, যদি খোলা আকারে পাওয়া যায় এবং সেটিকে যদি নিয়ে এসে তুমি যদি একসাথে করো তাহলে নিউক্লিয়াস হয়ে যাবে? না, আসলে সেরকম না বিষয়টি। যে প্রত্যেকটা পরমাণুর ভিতরে এই প্রোটন এবং নিউট্রনগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে অবস্থান করছে। তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে যখন একে অপরের সাথে একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তখন এটাকে বলবো আমরা নিউক্লিয়াস, নতুবা না। তো এই নিউক্লিয়াসটা এই প্রোটন এবং নিউট্রন একত্রে থাকার ফলে হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটি আকর্ষণ রয়েছে, যে আকর্ষণ বলের কারণে তারা একত্রিত হয়ে কি হয়েছে, নিউক্লিয়াস তৈরি হয়েছে। এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল, এটিকে বলবো আমরা সবল নিউক্লিয় বল, যা তড়িৎচুম্বক বল থেকে প্রায় 100 গুণ বড়। এই জন্যেই এটিকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। বন্ধুরা, আশা করি বুঝতে পারছো তোমরা, আজকে তোমাদের এই ক্লাসটি একটু গদবাদা হয়ে যাচ্ছে, কারণ তোমাদের জানো যে গদবাদা হলেও কিছু করার নাই। কেন? কারণ হচ্ছে যে আমাদের জ্ঞানমূলক এবং অনুধারণমূলক এই প্রশ্নগুলো আমাদের কি করতে হবে, বলতে গেলে একটু মুখস্থের মতোই থাকে। বুঝে বুঝে যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে এই জ্ঞানমূলকের বিষয়গুলো আমরা খুব সহজে আনসার করতে পারবো। এবং দেখা যায় যে সংজ্ঞা তো সংজ্ঞাই, সংজ্ঞা যদি তুমি যদি সংজ্ঞার মতো করে না লেখো, অর্থাৎ বই তোমার যেভাবে আছে সেভাবে যদি না লেখো, তাহলে হয়তো আমাদের জন্য কষ্ট হয়ে যায় একটু নাম্বার দেওয়া তোমাদেরকে। তো সেই জন্য হুবহু একটু চেষ্টা করবে সংজ্ঞাগুলোতে মূল কথাগুলো নিয়ে এসে সংজ্ঞাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তো এই বিষয়গুলো যদি বুঝে বুঝে মুখস্থ রাখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা খাতায় খুব সহজে লিখতে পারবে। বন্ধুরা, তাহলে আমি যেটা বলছিলাম যে তাহলে এতক্ষণ কী আলোচনা করলাম, মৌলিক বল। মৌলিক বল কয়টি? 4টি। তো এরপরে যেটি আছে সেটাকে বলবো আমরা সাম্য বল, অসাম্য বল। এই বিষয়টি রয়েছে তোমার বইয়ে, সাম্য বল, অসাম্য বল। এটি কি? এটি যেটা বোঝানোর চেষ্টা করছে যে ধরো একটা বস্তু, এই বস্তুকে তুমি এদিকে টানছো বা এদিকে বল প্রয়োগ করছো, আমি প্রসঙ্গটা কি, আমরা কি পড়ছি? সাম্য বল। প্রথমে আসো সাম্য বল, এটি কি? সাম্য বলটি হচ্ছে যে আমি বল প্রয়োগ করছি, এদিকেও বল প্রয়োগ হবে, এদিকেও বল প্রয়োগ হবে। যদি এই দুটি বল এর যোগফল অর্থাৎ লব্ধি, দুটি বলের লব্ধি যদি শূন্য হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ধরো এটি হচ্ছে 3 নিউটন, এটিও কি 3 নিউটন, সে তা নাহলে কিন্তু দুটি যদি 3 নিউটন না হয়, 3 নিউটন বলের মান যদি না হয়, তাহলে কিন্তু এই বস্তু কি হবে না, এই জায়গায় স্থির থাকবে না। অর্থাৎ এই বস্তুটি স্থির রাখার জন্য এদিকে 3 নিউটন, এদিকে 3 নিউটন, বা এদিকে 60 নিউটন, এদিকে 60 নিউটন, এদিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন কিন্তু বল প্রয়োগ করতে হবে, তা নাহলে কিন্তু বস্তু এই জায়গায় থাকবে না, তাই তো? তাহলে যদি বস্তুকে
দুই দিকে বল প্রয়োগ করা হয়, একাধিক বল প্রয়োগ করা হয়, সেই বলের মান, এই বলের লব্ধি, এটাকে বলবো আমরা লব্ধি। লব্ধি যদি কি হয়, শূন্য হয়, লব্ধি কি হয়, শূন্য হয়, তাহলে এই বস্তুটা কি হবে, এই জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বলকে বলবো আমরা সাম্যবল। অর্থাৎ যে বলের মান বা একাধিক বল কোনো বস্তুর উপর প্রয়োগ হলে বস্তুটি যদি তার অবস্থান থেকে না সরে যায়, অর্থাৎ বস্তুটির লব্ধি যদি কি হয়, শূন্য হয়, তাহলে তাকে বলবো আমরা সাম্যবল। আর যদি কোনো কারণে বস্তুটি কোনো একদিকে সরে যায়, সে এটা যদি এরকম হয়, এইদিকে সরে গেছে, এদিকে শর্ট করে দিলাম, আর অর্থ হচ্ছে এদিকে বল কম, এদিকে বল কি বেশি, তাহলে নিশ্চয়ই এখানে লব্ধির মানটা কি হবে না, এই শূন্য হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বস্তু এই জায়গা থেকে যে সাম্য অবস্থান ছিল সেই জায়গা থেকে কি হবে, সে সরে যাবে, কোনো একদিকে সরে যাবে, তখন এই ধরনের বলকে বলবো আমরা কি বলবো, অসাম্য বল। আশা করি বুঝতে পারছো বন্ধুরা, এবং খাতায় লিখে নাও, কিন্তু চিত্র একে সম্ভব হলে চিত্র এভাবে একে খাতায় লিখে নাও, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে সাম্যবলটি কি, সাম্যবলটি হচ্ছে কন্ডিশনটা হচ্ছে যে একাধিক বল প্রয়োগ হবে এবং বস্তুর কি হবে, সরণটা কি হবে, শূন্য হবে, অর্থাৎ লব্ধি বলটা কি হবে, দুটি বলের যোগফল কি হবে, শূন্য হবে, তখন সেটাকে বলবো আমরা সাম্যবল। আর অসাম্যবল কোনটি কি বলবো, যদি বস্তুটির সরণ ঘটে যায়, অর্থাৎ বল প্রয়োগ করেছে একাধিক, কোনো একদিকে বল বেশি থাকার কারণে বস্তু সরে গেছে, অর্থাৎ লব্ধি বল শূন্যের চেয়ে বেশি হয়েছে অথবা শূন্য থাকেনি, তখন তাকে বলবো আমরা অসাম্যবল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে তোমার বইয়ে আরও কিছু বল নিয়ে কথা আছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঘর্ষণ বল। এটি কি ঘর্ষণ বল, দেখো তো বন্ধুরা, আমাদের আশেপাশে এরকম অনেক ঘর্ষণ হচ্ছে না, একটি বস্তু আর একটা বস্তুর সাথে কি ঘর্ষণ হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে, এখানেও কি হয়, এক ধরনের বলের সৃষ্টি হয়। এটা আমরা কিভাবে চিন্তা করব, যেমন ধরো আমি কিভাবে দেখাই, যে ধরো এই বস্তুটি এই বস্তুর উপর, এই বস্তুটি এই বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করছে, অর্থাৎ এটার একটা তল আছে, এটির একটি তল আছে, এই একটি তল অন্য একটি তলের উপর দিয়ে চলার চেষ্টা করছে। আসলে কি বন্ধুরা খুব স্মুথলি কি চলতে পারে, একটি তল আরেকটা তলের উপর দিয়ে যখন চলে তখন কি সেই আমি যদি এটা নিচে ধরি, এটা প্রথম তল ধরি, এটা যদি দ্বিতীয় তল ধরি, তাহলে প্রথম তলটির উপর দিয়ে যদি দ্বিতীয় তলটি চলার চেষ্টা করে, তাহলে কি এটা কি এমনি এমনি চলে না, তোমাকে এক ধরনের কী করতে হয়, বল প্রয়োগ করতে হয়, তাহলে চলার জন্য কিন্তু তোমাকে কী করতে হচ্ছে, ধাক্কা দিতে হচ্ছে বস্তুটিকে। তাহলে ধাক্কা দেওয়ার কারণে, ধাক্কা মানে এখানে কিন্তু বল বন্ধুরা, বস্তুটি কী করছে, চলার চেষ্টা করছে, কিন্তু নিচের তলটি কী করে, এই তলটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, যার ফলে তুমি যতক্ষণ বল প্রয়োগ করছো ততক্ষণ কী হচ্ছে, বস্তুটি চলছে। বল প্রয়োগ বন্ধ করে দিলে দেখা যাবে কি বস্তুটা কী হয়ে গেছে, থেমে গেছে, অর্থাৎ প্রথম তলটি দ্বিতীয় তলটিকে কী হচ্ছে, বাধাগ্রস্ত করছে চলতে। তখন যে বলের উদ্ভব হয় এটিকে বলতেছি আমরা ঘর্ষণ বল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটি বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে, ধরো আমি একটা যদি এটা যদি একটা টেবিল চিন্তা করি, এটা যদি একটা টেবিল চিন্তা করি, খেয়াল করো, তাহলে এই এই বস্তুটি কী করছে, এই বস্তুটি কী করছে, এটার উপর দিয়ে চলার চেষ্টা করছে, অর্থাৎ এইটির তল এই টেবিলের তলের উপর দিয়ে কী করবে, চলার চেষ্টা করবে। তুমি যতক্ষণ বল প্রয়োগ করছো ততক্ষণ কী হবে, আমার এই বস্তুটি ধরো এটি একটি ডাস্টার বা একটি বই, এটিকে বল প্রয়োগ করছো, বস্তুটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু টেবিলের এই তল বইয়ের এই তলকে কী করছে, চলতে বাধা দিচ্ছে। এই যে বাধাদানকারী বল, এই বলটাকে বলবো আমরা ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল তোমার বইয়ে, তাহলে আমি সংজ্ঞাটা কীভাবে বলবো, যে একটি তলের উপর দিয়ে যখন আরেকটি তল কী করে, অন্য একটি তল চলার চেষ্টা করে, তখন প্রথম তলটি দ্বিতীয় তলটিকে, প্রথম তলটি দ্বিতীয় তলটিকে বাধাগ্রস্ত করে, চলতে বাধাগ্রস্ত করে, এই বাধাদানকারী বলকে বলবো আমরা ঘর্ষণ বল। ঘর্ষণ বল তোমার বইয়ে রয়েছে চার ধরনের, কয় ধরনের, চার ধরনের। প্রথমে রয়েছে যেটি, এটি হচ্ছে স্থিতি ঘর্ষণ, ঘর্ষণ বল। প্রথমে রয়েছে যেটি, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। এটি কি স্থিতি ঘর্ষণ, তো বুঝতে পারছো স্থিতি মানে কি, স্থির, স্থিতি মানে কি, স্থির, অর্থাৎ যে বলের কারণে বস্তু কি থাকে, স্থির থাকে, একটি তলের উপর একটি বস্তু কি থাকে, স্থির থাকে, ওখান থেকে সে কী করবে না, চলাচল করবে না, নড়াচড়া করবে না, কিসের কারণে পারবে না, করতে পারবে না, স্থিতি ঘর্ষণের কারণে। অর্থাৎ এই বস্তুটি যখন এই বস্তুর উপর বসে আছে, তখন এই বস্তু এই দ্বিতীয় তলটি অর্থাৎ বা প্রথম তলটি দ্বিতীয় তলটিকে একেবারে টোটালি কী করছে না,
যাওয়ার জন্য পারমিট করছে না, অর্থাৎ এখান থেকে সে যাবে না, স্থির থাকবে যে ঘর্ষণের কারণে, সেটিকে বলতেছি আমি স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণে আরও উদাহরণ রয়েছে, যেমন ধরো আমরা যে আমি যে এখানে দাঁড়িয়েছি বা আমি যখন হেঁটে যাই তখন কি জুতো পরি, জুতোর তলার সাথে মাটির তল অর্থাৎ জুতোর জুতোর যে এক পৃষ্ঠ অর্থাৎ নিচের পৃষ্ঠ এবং মাটির উপরের পৃষ্ঠ, এই দুটির মধ্যে এক ধরনের বল কাজ করে, যে বলের কারণে আমরা হাঁটতে পারছি। তা নাহলে কি হতো, আমরা পিচ্ছিলকে অনেক দূর পর্যন্ত চলে যেতাম। তাহলে যে কারণে আমরা স্থির আছি অথবা যে কারণে আমরা কি হাঁটতে সক্ষম হচ্ছি, যে ঘর্ষণ বলের কারণে, সেটাকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। তো স্থিতি যে কারণে স্থির থাকছে, যে ঘর্ষণের কারণে, সেটাকে বলছি স্থিতি ঘর্ষণ। তাহলে গতি ঘর্ষণ কি, যে কারণে কি হবে গতিশীল হবে, সেটাকে কি বলবো আমরা গতি ঘর্ষণ বলবো। তো এইটাকে আসলে আমরা যদি এভাবে চিন্তা করি, ধরো যে একটা সাইকেল তুমি চালিয়ে যাচ্ছ, ব্রেক কষলা, ব্রেক কষলা, তাহলে কি হবে, ব্রেকের তোলার সাথে সাইকেলের যে আমাদের রিংটা রয়েছে সেটির সাথে কি হবে, একটা ঘর্ষণ হবে, যে ঘর্ষণ দিয়ে কি হবে আমার সাইকেলটাকে থামাতে সাহায্য করবে অথবা আমার গতিকে কমাতে সাহায্য করবে, সেই ধরনের গতিকে বলবো আমরা, সেই ধরনের বলকে আমরা বলবো গতি ঘর্ষণ বল। ক্লিয়ার বন্ধুরা? এরপরে যেটি রয়েছে তিন নাম্বার, আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। আচ্ছা, আবর্ত ঘর্ষণ এটার সাথে তোমাদের একটু দেখাতো, চিন্তা করে দেখাতো যে আসলে আবর্ত ঘর্ষণটা কি হতে পারে। আবর্ত মানে আমি যদি এভাবে চিন্তা করি, ঘূর্ণন, আবর্ত মানে কি, ঘূর্ণন, ঘুরবে। তো তোমরা তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্যুটকেস যে আমরা বা ট্রলি ব্যাগ যেগুলো ইউজ করি সেগুলো নিচে দেখবো যে চাকা লাগানো থাকে, উদ্দেশ্য কি, যাতে চাকাটিকে ঘুরিয়ে আমরা ট্রলিটাকে সামনের দিকে অগ্রসর করতে পারি। তাহলে এই যে যে চাকার কারণে আমার ট্রলিটি কি হচ্ছে, আমার ট্রলিটি কি হচ্ছে বহন করতে কি হচ্ছে সহজ হচ্ছে, এখানে যে ট্রলির যে চাকা রয়েছে সেটি কি হচ্ছে, আমার ট্রলিটাকে এত ভারী অর্থাৎ এটা 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 আমার অনেক ভারী একটা ট্রলি, যেটিকে আমি হয়তো তুলে নিয়ে যাওয়া আমার জন্য কষ্ট হয়ে যাবে, সেটিকে আমি সহজে রান করার জন্য, সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাওয়ার জন্য সেখানে কী করি, দুটি বা চারটি চাকা লাগিয়ে দিই। তাতে কি হয়, তাতে এই বস্তুটাকে নিয়ে যাওয়া অর্থাৎ টেনে নিয়ে যাওয়া কী হচ্ছে, অর্থাৎ চাকাগুলোকে ঘুরিয়ে আমি বস্তুটাকে সামনে অগ্রসর করা আমার জন্য কী হয়ে যায়, সহজ হয়ে যায়। এই যে বিষয়টি, এটিকে বলতেছি আমরা আবর্ত ঘর্ষণ, অর্থাৎ ঘুরানোর ফলে, চাকা ঘুরানোর ফলে বস্তুকে কী হচ্ছে, সামনের দিকে সরিয়ে নেওয়া যাওয়া খুব সহজ হচ্ছে। এই যে আবর্ত অর্থাৎ ঘূর্ণনের ফলে যে ঘর্ষণ ঘর্ষণ হচ্ছে সেটাকে বলবো আমরা আবর্ত ঘর্ষণ। এরপর আরেকটি ঘর্ষণ রয়েছে, সেটাকে বলি আমরা প্রবাহী ঘর্ষণ। এটা শুধুমাত্র আমরা প্রবাহী ঘর্ষণ, এটা শুধুমাত্র আমরা ব্যবহার করে থাকি তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে। যেমন ধরো তুমি কী করলা, প্যারাশুট দিয়ে উপরে উঠে গেলা, ঠিক আছে, তো তো উপরে উঠে গেলা, তাহলে কি হঠাৎ করে তুমি কি নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আসলে কি তাই হয়, আমরা কি পড়ে যাই, তা কিন্তু পড়ি না। কারণ কি, যে প্যারাশুটের প্যারাশুটের আমাদের যে আয়তন বা আকার সেটি দিয়ে বাতাসের সাথে কি হচ্ছে, এখানে তোমরা জানো যে প্যারাশুটের নিচের দিকে কীরকম থাকে, এরকম খোলা থাকে, তোমরা জিনিস জানো, একটু দেখেছ যে খোলা থাকে, তাহলে কি হচ্ছে বাতাসের ভিতর দিয়ে ঢুকছে, ফলে কি হচ্ছে এখানে একটা বাধার সৃষ্টি করছে, যে বাধা দিয়ে আমি কি করছি, আমার নিয়ন্ত্রিতভাবে আস্তে 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 আমি নিচের দিকে পড়া আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। তাহলে এই বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ বলের সৃষ্টি হলো, এটাকে বলবো আমি প্রবাহী ঘর্ষণ। মোটামুটিভাবে এই ধরনের ঘর্ষণ নিয়ে তোমাদের আরও আরও কিছু কথা তোমাদের বই রয়েছে, সেটি তোমরা অবশ্যই রিডিং পড়বে, রিডিং পড়লে এটি বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি যে এই ঘর্ষণ লাস্ট সব শেষে যে বিষয়টি আলোচনা করলাম সেটি দিয়ে, সেটি হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের সুবিধা কী, অসুবিধা কী, এটি নিয়ে একটু আলোচনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করবো আশা করছি। আসলে ঘর্ষণ যেমন আমাদের খুব প্রয়োজন, আবার ঘর্ষণ আমাদের জন্য কী হয়, বিপদও ডেকে আনতে পারে। তো আমরা জানি যে ঘর্ষণের প্রয়োজনটা কী, ঘর্ষণের প্রয়োজনটা কী, দেখো আমি এই যে এখানে লিখছি আমার আমার প্রয়োজনীয়তা, এই যে প্রয়োজনীয়তা শব্দটা লিখলাম, দেখো তো প্রয়োজনীয়তা শব্দটা যে লিখলাম, লিখার জন্য আমার কলম এবং বোর্ড দুটি বিষয়ের প্রয়োজন রয়েছে এখানে। তাহলে এই কলম এবং বোর্ড দুটি যদি ঠিক মতো ঘর্ষণ না হতো, তাহলে কিন্তু এটি দ্বারা এখানে লেখা সম্ভব হতো না। তাহলে আমরা কলম দিয়ে খাতায় বা বোর্ডে বা চক দিয়ে ডাস্টার দিয়ে চক দিয়ে যখন আমি ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ড মার্কার দিয়ে যখন আমি বোর্ডে অথবা আমি কলম দিয়ে যখন কাগজে লিখি, তখন কলমের সাথে কাগজের কী হয়, একটি ঘর্ষণের সৃষ্টি হয়।
এই ঘর্ষণ যদি না থাকতো তাহলে কি হতো, স্লিপ করতো, স্লিপ করে চলে যেত, আমি এখানে কলম ধরতাম আর এখানে চলে যেত, তাহলে এখানে কি হতো না, আমার লেখা সম্ভব হতো না। এই যে বিষয়টা, এটা কি আমাদের প্রয়োজন নাই, ঘর্ষণের কি প্রয়োজন নাই এখানে? অবশ্যই প্রয়োজন আছে, এটি একটি বিষয়, এটি একটা ভালো দিক। আবার আমি একটু আগে আলোচনা করেছি, আমরা হাঁটার সময় যদি ঘর্ষণ না হতো, জুতোর তলার সাথে যদি আমাদের যদি মাটির যদি ঘর্ষণ না হতো, তাহলে কি হতো, আমরা পিচ্ছিলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতাম, তাহলে এখানে ঘর্ষণের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। অথবা তুমি চিন্তা করো, প্রতিদিন আমরা কী করি, ম্যাচের গাড়ি বা দিয়াশালে ব্যবহার করি, তাহলে দিয়াশালের যদি দিয়াশালে বারুদের সাথে যদি আমার এই দিয়াশালের পৃষ্ঠে যদি ঘর্ষণ ঠিক মতো না হতো, তাহলে কিন্তু এখানে কী হতো না, আগুন জ্বলতো না। তাহলে এইভাবে দেখা যাবে যে ঘর্ষণের বহুবিধ ব্যবহার আমরা প্রতিনিয়ত করছি, এবং ঘর্ষণের খারাপ দিকও রয়েছে। যেমন কি, যেমন ধরো তুমি যদি আমাদের ঘর্ষণ যদি না হতো, তাহলে কিন্তু আমার সারা জীবনে এক জোড়া জুতো হলেই চলতো, আমার সাইকেলের টায়ার কিন্তু একটা হলেই হতো, গাড়ির টায়ারগুলো একটা হলেই হতো, কিন্তু ঘর্ষণের কারণে কি হচ্ছে, এটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ একটা তলের কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, যার ফলে ঘর্ষণ আমাদের অপকারীও বটে। যেমন ইঞ্জিন, মেশিনের ভিতরে ইঞ্জিনগুলো, ইঞ্জিনের ভিতরে কি হয়, বিভিন্ন পার্টসগুলো কি হয়, মুভ করে, নড়াচড়া করে। তোমরা জানো যে কিছু যন্ত্রের মধ্যে সেই মুভটা করার জন্য, স্মুথলি মুভ করার জন্য আমরা কী দিয়ে থাকি, মোবিল দিয়ে থাকি, যাতে কি হয়, ঘর্ষণটা কখনো কখনো বেশি প্রয়োজন হয়, কখনো কখনো কম প্রয়োজন হয়, যাতে স্মুথলি নড়াচড়া করতে পারে, সেই জন্য কী করি, আমরা মোবিল ব্যবহার করি অতিরিক্ত ঘর্ষণ এড়ানোর জন্য। ঠিক তেমনি আমরা যখন যে রাস্তাটা দেখি, মনে করো যে আমরা যে রাস্তাতে চলি, সেই রাস্তাটা কি কিন্তু দেখতে কিন্তু কি হয়, মসৃণ হয়, মনে হয় যে রাস্তাটা একদম প্লেন। আসলে এটি যদি ভালো করে পর্যবেক্ষণ করা হয়, তাহলে দেখা যাবে রাস্তাটি এরকম এরকমভাবে ছোটো 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 খাঁজ কাটা আছে, অর্থাৎ মানে উঁচু নিচু আছে। এই উঁচু নিচুটি কিন্তু ইচ্ছা করে করা হয়েছে, চাইলে কিন্তু একদম প্লেন করা যেত, কিন্তু এটি করা হয় না। কেন? কারণ আমরা জানি যে গাড়ির যে চাকা রয়েছে, আমরা জানি গাড়ির যে চাকা রয়েছে, সেই গাড়ির চাকার মধ্যে কী রয়েছে, এরকম খাঁজ রয়েছে, তোমরা জানো কী রয়েছে, খাঁজ রয়েছে। খাঁজ থাকার অর্থ কী, এখানে ভাঁজ কাটা বা খাঁজ কাটার সাথে, এই খাঁজের সাথে বা এই ভাঁজের সাথে যখন এই রাস্তার উপর এই খাঁজ কাটার বা অমসৃণ অংশটা লেগে যায়, তখন সুন্দরভাবে কী হয়, ঘর্ষণ হয় এবং গাড়ির চাকা ঘূর্ণায়মান হয় এবং গাড়ি গতিপ্রাপ্ত হয়। এখন তুমি বলতে পারো যে স্যার, তাহলে এক কাজ করি, রাস্তাটাকে আমি বেশি বেশি রেখি, অমসৃণ করে রেখি, তাহলে কি আমার গাড়ির চাকা বেশি ঘুরবে? দেখবো যে রাস্তার মাঝে মাঝে কী থাকে, অনেক সময় গর্ত থাকে, তাহলে সেখানে কী হয়, গাড়ির গতি হ্রাস পেয়ে যায়, কারণ কি, এখানে ঘর্ষণ বেশি হয়। তাহলে ঘর্ষণ যদি অনেক কম হয়, তাহলে যেমন গাড়ির চাকা ঘুরবে না, আবার ঘর্ষণ যদি বেশি হয়, তাহলে দেখা যাবে কি, গাড়ির চাকাও সামনে অগ্রসর হবে না। অথবা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো যে এই কাদার মধ্যে যদি কোনো গাড়ির চাকা পড়ে যায়, খেয়াল করেছো নিশ্চয়ই, কাদার মধ্যে তখন কি হয়, কাদার মধ্যে ওইখানে কিন্তু কি হয়, গাড়ির চাকাটা ঘুরতে থাকে। তুমি যতই অ্যাক্সেলারেটর বাড়াও না কেন, দেখা যাবে যে গাড়ি চাকা ওইখানে কি হচ্ছে, ঘুরতে থাকছে। এর কারণ কি, এখানে এই মাটির সাথে চাকার যে ঘর্ষণ হওয়ার কথা ছিল, যে ঘর্ষণের কারণে, একটার সাথে আরেকটা ঘর্ষণের কারণে আটকে ধরে চাকাটা কি হয়, সামনের দিকে অগ্রসর হতো, সেটি কিন্তু এখানে সম্ভব হচ্ছে না। এই জন্য কী করে, তাড়াহুড়া করে এখানে কি হয়, বালি অথবা ইটের গুঁড়ো বা এই জাতীয় পদার্থ দিয়ে এখানে ঘর্ষণটাকে বৃদ্ধি করে, তারপর দেখা যায় চাকাটা এখান থেকে উদ্ধার হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই আলোচনা, আমার আলোচনা থেকে বুঝতে পারছো যে ঘর্ষণ যেমন একটি প্রয়োজনীয় বিষয়, তেমনি আমাদের অনেক সময় কী হয়, জীবনযাত্রায়, জীবন চলার পথে অনেক সময় কী হয়, বাধার সৃষ্টি হয় বা ক্ষতির কারণ হয়ে থাকে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ, তোমরা আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ এবং খাতায় লিখে নিয়েছ। আমি এখন যাব যে বাড়ির কাজ, আমরা আসলে বাড়ির কাজে কী করব, বাড়ির কাজে আমাদের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে প্রথম আমরা দেখলাম কি, প্রথম ছিল বল, বল কাকে বলে, বলের সংজ্ঞা দেখেছি। তারপরে হচ্ছে এখানে আমি আলোচনার মধ্যে অনেকগুলো অনুধাবন বিষয় রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই আমার আলোচনা থেকে নিয়ে নিয়েছ। তো আমরা বলের সংজ্ঞা শিখেছি, তারপরে হচ্ছে যে মৌলিক বল রয়েছে, সেই মৌলিক বলগুলো আলোচনা করেছি, সেটা থাকবে বাড়ির কাজ, এটা মুখস্থ করবে। এবং তারপরে রয়েছে সাম্য বল, তারপরে রয়েছে অসাম্য বল, তারপর কী রয়েছে বন্ধুরা, সাম্য বল, অসাম্য বল, ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে আমরা আবার কী করেছি, চারটি ভাগে ভাগ করেছি, এক দুই তিন এবং চার, চারটি ভাগে ভাগ করেছি। মৌলিক বলকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। তারপরে শেষে আমরা কী পড়লাম, যে ঘর্ষণ বলের প্রয়োজনীয়তা, ঘর্ষণ বলের
প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়, আমাদের ভালো দিক কি প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। অথবা আমরা আরও দেখলাম যে যে আমাদের যেখানে কি হয় ঘর্ষণ বল বেশি হচ্ছে সেখানে আমাদের কি করা প্রয়োজন, যেখানে ঘর্ষণ বল কম হচ্ছে সেখানে আমাদের কি করা প্রয়োজন, এই বিষয়গুলো আমি তোমাদের মধ্যে আলোচনা করেছি। এবং এইটি থাকবে কি তোমাদের বাড়ির কাজ, অবশ্যই তোমরা খাতায় লিখে মুখস্থ করে নিবে, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো সেগুলো অবশ্যই তোমরা তোমরা দেখেছো এবং এবং সেই সম্পর্কে তোমাদের পাঠটি নিশ্চয়ই এখান থেকে শেষ করেছ, তুলে শেষ করেছ। এবং আজকে তোমাদের মধ্যে ঈদের পরবর্তী আমার প্রথম ক্লাস, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ধারাবাহিক ক্লাস হিসাবে নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আবার আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে, এই শুভকামনা তোমাদের জন্য রয়ে গেল। ভালো থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।